এরে যুবক তুমি যদি ঘরে বৈশা থাকো তুমি ঘরে বৈশা থাকলে বিজয়ের স্বপ্ন দেখা সম্ভব নয় ঠিক কিনা ভাইয়ের অধিকার হবে ভাইয়ের অধিকার আদায়ের জন্য কত ভাই আমার শাহাদাত বরণ করেছে ভাইয়ের অধিকার আদায় করার জন্য কত বোন আমার ইজ হারিয়েছে আমরা স্বাধীন ভূখণ্ডে বসবাস করতেছি অথচ স্বাধীনতা পাই নাই আমরা ছাপ্পান্ন হাজার বর্গ মাইল লাল সবুজ পতাকা পেয়েছি অথচ আমরা এই ভূখণ্ডে আজকে পরাধীন হিসাবে আমরা আছি আমরা বোধ হয় একটা পরিবারের কাছে জিম্মি হয়ে আছি আজকে আমাদের ছাত্ররা ছোট ছোট কিশোর বসের ছাত্ররা জীবন দিচ্ছে রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করতেছে আজকে সেই কোথায় তোমার মায়া কান্না আজকে তুমি আজকে তুমি মেট্রো রেলের জন্য চোখের পানি ফালাও পদ্মা সেতুর জন্য চোখের পানি ফেলাও অথচ অতকমলমতি শিশুদের জন্য কি তোমার চোখে এক ফোঁটা পানি নাই আমার ভাইয়ের রক্তের কি কোনো দাম তোমার কাছে নেই ঐক্যবদ্ধ হতে হবে আমি দেখে বড় আনন্দিত হই আজও আমার মা এমন মা আছে যে যার সন্তানকে পুলিশ গ্রেপ্তারি করে হাতে হাত করা পড়ায় আর ট্রেনে হেসরে নিয়ে যাচ্ছে অথচ মা বলে এই বাবা টেনশন করিস না চিন্তা করিস না তার মানে এ কথার দ্বারা এটাই বোঝা যায় স্বাধীন হতে আর বেশি দিন নাই বাংলার ভূখণ্ডের মানুষ স্বাধীনতা পেতে আর বেশি সময় লাগবে না ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হয়েছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে আরও যদি রক্তের প্রয়োজন হয় জীবনের প্রয়োজন হয় সেই আচারদের হাত থেকে বাংলাকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ বিপ্লব মানি জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী করো যদি ভয় বিপ্লব মানি জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী করো যদি ভয় আসবি বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবি বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানে তেজিত তোমাকেই হবে প্রজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না করাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না করাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আজ করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আজ করো যদি ভয়